গ্রাফটিং টমেটো গ্রীষ্মকালীন টমেটো চাষের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি, যা জঙ্গলি তিত বেগুনের গাছের সাথে উচ্চ মানের টমেটোর গ্রাফটিং এর মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়ে থাকে। গ্রাফটিং টমেটো কি, কোন সময় গ্রাফটিংটি লাগাতে হয়, অর্থাৎ টাইমটা কোন সময়, কোন ধরনের জমিতে গ্রাফটিং টমেটো চাষ করতে হয়, এবং গ্রাফটিং টমেটোর এই যে চারাটা ভালো এবং মন্দ এটা বুঝবেন কিভাবে, ভালো মানে চারাটা আসলে কিভাবে বোঝা যায়, এরপরে এই গ্রাফটিং পদ্ধতিতে যদি আপনি টমেটো চাষ করতে চান সেই ক্ষেত্রে পলি হাউস লাগবে কিনা অথবা শেড নেট লাগবে কিনা, এই সম্পূর্ণ প্রশ্নের সমাধান থাকছে আজকে ভিডিওতে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং আপনার প্রশ্নের সমাধানগুলো নিয়ে যাবেন। অতিরঞ্জিত হয়ে কোনো কিছু করা একদমই ঠিক না। ঠিক গ্রাফটিং টমেটো চাষের যে টাইমটা, এই বিষয়ে আমরা খুবই অবহেলা এবং যখন বীজ অথবা চারা পাচ্ছি তখনই লাগিয়ে দিচ্ছি। বিষয় হচ্ছে যে গ্রাফটিং টমেটো লাগানোর উপযুক্ত সময়টা আমাদের জানতে হবে, আর সেই ক্ষেত্রে আমরা অনেকে না জেনে ভুল টাকা ভুল সময় ইনভেস্ট করছি। অর্থাৎ আমি যদি উপযুক্ত সময়ের কথা বলি গ্রাফটিং টমেটো চাষের ক্ষেত্রে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে কোন সময় লাগাইলে আপনি দামটা ভালো পাবেন এবং ইলটাও যেন ভালো আসে। সেই ক্ষেত্রে একদম পারফেক্ট টাইমটা আসবে জুন মাস, জুন মাসের 20 তারিখ থেকে জুলাই মাস এবং আগস্ট মাস পর্যন্ত আমরা যদি গ্রাফটিং টমেটোটা লাগাই, তাহলে আর্লি যেমন বাজারে ফলটা হারভেস্ট করতে পারবো এবং নিতে পারবো, তেমনই দামটাও ভালো পাবো। কারণ আপনারা জানেন যে সিজনাল টমেটো আসতে সময় লাগে ডিসেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত, তার মানে আমি সময় পাচ্ছি, আমি যদি জুন মাসে লাগাই জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে আমার ফল হারভেস্ট করা শুরু হবে, তাহলে দেখা যাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমি তিন মাস ভরপুর এই গ্রীষ্মকালীন টমেটো আমি বাজারে নিতে পারবো এবং ভালো রেটে সেল করতে পারবো। তাই টাইমের ক্ষেত্রে অতিরঞ্জিত হয়ে বেশি অ্যাডভান্স হওয়ার দরকার নেই, কারণ আপনার প্রজেক্টটা লস হইলে আপনার ক্যারিয়ারে লস হবে। গ্রাফটিং টমেটো কোন মাটিতে ভালো হয়, এখানে মাটির কথা যখন আসে তখনই খুব ইম্পর্টেন্ট একটি বিষয় মাথায় ঢুকে পড়ে, কারণ যে মাটিতে যে ফসল উপযুক্ত সেই মাটিতে সেই ফসলটি লাগানো উচিত। আমরা যদি গ্রাফটিং টমেটোর কথা চিন্তা করি, তাহলে এঁটেল দোআঁশ হচ্ছে, এঁটেল দোআঁশ, দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ, এই তিন টাইপের মাটিতেই কিন্তু আমরা এই গ্রাফটিং টমেটো চাষ করতে পারি। গ্রাফটিং টমেটো চাষের ক্ষেত্রে এই শেড নেট, আমরা উপরে যে শেড নেটটা দেখতে পাচ্ছি, এই শেড নেটটা কি দরকার, একদমই লাগবে, এটা ছাড়া কি প্রোডাকশন করা সম্ভব না? হ্যাঁ, আপনি যদি আপনার 100% ফলন চান সেই ক্ষেত্রে আপনার এই 70% বা 50% এটা হচ্ছে শেড নেট বলা হয়। হ্যাঁ, এই শেড নেটটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু একদম যে বাধ্যতামূলক এমন কিছু নয়, কারণ শেড নেটের কাজটা হচ্ছে তাপমাত্রা কন্ট্রোল করা। অর্থাৎ আপনি যদি হিট টেম্পারেচারের সময় অর্থাৎ বৃষ্টির সময় আপনি যদি শেড নেট ইউজ করেন, তাহলে দেখা যাবে যে বৃষ্টি কন্ট্রোল হবে না, কারণ বৃষ্টি সে কুয়াশার মতো বা বৃষ্টি ধীরে ধীরে কিন্তু গাছে গোড়ায় পড়বেই, মাটি ভিজবেই, তাহলে সেই ক্ষেত্রে আপনার শেড নেটে কিন্তু বৃষ্টি কন্ট্রোল হবে না কিন্তু তাপমাত্রা কন্ট্রোল হবে যখন হিট টেম্পারেচার, আর গাছকে যদি ছায়া দেন তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই ফলন বাড়বে, এটাতে নো ডাউট। বাট একদমই যে আপনি শেড নেট ছাড়া গ্রাফটিং টমেটো চাষ করা যাবে না, এটা কিন্তু ভুল, কারণ আমরা গত বছরে আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা এক জায়গায় এই শেড নেটের মধ্যে করেছিলাম, অর্থাৎ শেড নেটের ভিতরে চাষ করেছিলাম, এবং আরেকটা হচ্ছে শেড নেট ছাড়া করেছিলাম, তো পার্থক্য কিছু ছিল। বাট হচ্ছে যেহেতু শেড নেট অনেক এক্সপেন্সিভ, এত টাকা অনেকেই খরচ করতে পারে না, তাই বলে কি তারা টমেটো চাষ করবে না, তাদের ক্ষেত্রে শেড নেট দিলে ফলনটা একটু বাড়বে আর শেড নেট না দিলে ফলনটিও সম্ভব। দেখা যায় শেড নেট দিলে আপনি ফলন যদি 3 কেজি বা 3.5 কেজি আসে প্রতি গাছে, আর শেড নেট ছাড়া আপনি যদি চাষ করেন তাহলে 2 থেকে 2.5 কেজি পর্যন্ত পাওয়া সম্ভব। পলি হাউজের মধ্যে কি গ্রাফটিং টমেটো চাষ করা যায়? হ্যাঁ, আপনি যদি 100% ফলন চান এক গাছ থেকে, আপনি 100% ফলন চান, সেই ক্ষেত্রে আপনি যদি পলি হাউজের মধ্যে আপনি এই গ্রাফটিং টমেটো চাষ করেন সেই ক্ষেত্রে আপনি 100% ফলন পাবেন। পলি হাউজের মধ্যে আপনার তাপমাত্রা এবং হচ্ছে বৃষ্টি দুইটাই কোনো ক্ষতি করতে পারবে না, তার মানে আপনার বাহিরের চাষাবাদের তুলনায়
পলি হাউজের মধ্যে বা পলি টানেলের মধ্যে আপনি ফলন পাবেন শতভাগ। এখন প্রশ্ন হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো চাষের ভালো জাতগুলো কী কী। আমরা যদি গত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলি বা প্র্যাকটিক্যাল যদি কোনো ইনফরমেশনের কথা বলি, তাহলে হচ্ছে আমরা বাড়ি এইট দেখেছি যে 80 রাউন্ড শেপের যে টমেটোগুলো আছে ফলনের দিক দিয়ে অনেক ভালো। আপনি বাড়ি এইটটাকে আমরা গ্রাফটিং হিসাবে চারা নিতে পারি, যেখানে একটু টক টাইপের কিন্তু এবং সাইজ বড়। আরেকটা যদি আমরা অবলং শেপের, যদি আমরা একটু শক্ত টাইপের যদি টমেটো সিলেকশন করতে যাই, তাহলে হচ্ছে লাল বাহাদুর। এটি তুলনামূলক যদি আমি বলি, তাহলে বাড়ি এইট এবং হচ্ছে লাল বাহাদুরের মধ্যে ডিফারেন্স হচ্ছে বাড়ি এইটটা হচ্ছে রাউন্ড শেপের মানে গোল, আর লাল বাহাদুর হচ্ছে অবলং শেপের শক্ত। সো এখানে মাথায় রাখতে হবে শক্ত বলতে কম্প্যাক্ট অর্থাৎ নরম বা টাইট এটাকে বোঝানো হয়। সো আপনি কিন্তু বাড়ি এইটটা কিন্তু একটু নরম টাইপের আর লাল বাহাদুর হবে একটু শক্ত টাইপের, তবে লাল বাহাদুর একটু কম্প্যাক্ট হবে, অবলং হবে, আর হচ্ছে বাড়ি এইট হবে একটু রাউন্ড শেপের এবং নরম, তবে ফলনের দিক দিয়ে কিন্তু বাড়ি এইটটা ভালো হবে। সো আপনার যার যেটা পছন্দ এই দুইটা জাতি কিন্তু আপনি গ্রাফটিং হিসাবে গ্রাফটিং টমেটোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ভালো মানের গ্রাফটিং টমেটোর চারা তৈরিতে কোন তিত বেগুনটি ব্যবহার করবেন, অর্থাৎ রুট স্টকটা কীভাবে চিনবেন, মানে কোনটাকে আপনি রুট স্টক হিসাবে ইউজ করবেন গ্রাফটিং টমেটোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি বলা হয় আমরা সে সাথে টমেটোর গাছের সাথে কিন্তু আমরা গ্রাফটিং করছি, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কোন ভ্যারাইটি। তিত বেগুনে কিন্তু অনেকগুলো জাত আছে, আপনি দেখবেন কোনোটা বেগুন গাছের মতো কাঁটাযুক্ত হয়, গোল গোল হয়, ওটাও লাল হলুদ বিভিন্ন কালারের ফল হয়। আবার আরেকটা এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টমেটো গাছের মতো, সম্পূর্ণ টমেটো গাছের মতো, জাস্ট কাঁটা না থাকলে কিন্তু আমরা টমেটো গাছই ভেবে নিতাম, তো এটাও একটা তিত বেগুন। আমরা টমেটোর ক্ষেত্রে যদি আমরা গ্রাফটিং করতে যাই, তাহলে অবশ্যই আমরা যদি এই রুট স্টকটাকে ইউজ করি, তাহলে দেখা যায় টমেটো গাছের সাথে খুব সহজেই এটা জয়েন্ট হয়ে যায়, এবং মানে গাছে সাধারণত এর যে রেজিস্ট্যান্ট পাওয়ার অর্থাৎ অন্যান্য রোগবালায় যে ক্ষতিকর যে রোগবালায় অর্থাৎ আপনার ব্যাকটেরিয়া উইল বা ফিউজিরাম উইল যে ভয়ঙ্কর ডিজিজের জন্য এই গ্রাফটিংটা করা হয়, মেনলি সেইটা রেজিস্ট্যান্ট করতে পারে এই ভ্যারাইটিটি। এবং আমরা এর সাথে বাড়ি এইট অথবা লাল বাহাদুর যে জাতটাই সাইন হিসেবে নিই না কেন, দেখা যায় যে ভালো জাতের যে গ্রাফটিং চারার ক্ষেত্রে এই জাতের সাথে আমরা ব্যবহার করলে গত বছর এক্সপিরিয়েন্স থেকে বলছি রেজাল্টটা সবচেয়ে বেটার পাওয়া যায়। আমরা অনেকেই দেখেছি গত বছর এই যে বেগুনের গাছের মতো যে তিত বেগুন বা কাঁটাযুক্ত গাছ সেটার সাথে আমরা গ্রাফটিং করে রেজাল্টটা অনেক খারাপ পেয়েছি, কারণ ওইটা কাঠগুলো হয় একটু শক্ত এবং টমেটো গাছের সাথে সহজে মিলে না। এখন গ্রাফটিং টমেটো চারা উৎপাদনের ক্ষেত্রে বা চারা ক্রয়ের ক্ষেত্রে মাটি চারা ব্যবহার করবো নাকি কোকোপিটের চারা ব্যবহার করবো, এই জায়গায় যদি সিম্পলি আমি আপনাদেরকে একটা উদাহরণ তুলে ধরি, দেখেন আমার হাতে একটা তিত বেগুনের গাছ, এটার মাথা কিন্তু আমরা টমেটো দিয়ে দেবো। এখন আমরা যদি মাটির আর এই কোকোপিটের ডিফারেন্সটা তুলে ধরি, তাহলে দেখুন এই যে আমি খুব সহজেই জাস্ট এখান থেকে পুশ করলেই কিন্তু আমার শিকড় সহ এই কোকোপিটের চারাটি উঠে আসলো, এবং এটার কিন্তু খুবই স্ট্রং, কোনো শিকড়ে কোনো আঘাত পায় নাই, কোনো ইঞ্জুরি হয় নাই, তার মানে এই গাছ কিন্তু 100% সুস্থ। এখন আমি যদি এইটাকে গ্রাফটিং করি, তাহলে কিন্তু আমি সুস্থ চারাটাই কিন্তু আমার মাটি দিতে পারতেছি, তার গাছে কোনো ইঞ্জুরি হচ্ছে না, খুব দ্রুত খাবার নিয়ে কিন্তু গাছে ফলন দিতে সক্ষম হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই গ্রাফটিং টমেটো চাষের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, নিমাটোড। আপনি যখন মাটির চারা রোপণ করবেন ওই জায়গায় কিন্তু আঘাতপ্রাপ্ত থাকবে, শিকড় ছিঁড়ে যাবে, ওই জায়গাতে নিমাটোড আক্রমণ করবে, আর তখনই ঘটবে এই ফিউজিরাম উইল বা ব্যাকটেরিয়া উইল্টের মতো যে ডিজিজটা যেটা আপনার এই গ্রীষ্মকালীন টমেটোর ক্ষেত্রে প্রজেক্ট লস করে, সেটাই কিন্তু আপনার এই মাটি চারাতে অ্যাটাক করবে। সো আমরা যারা ভেবেই নিয়েছি যে গ্রাফটিং টমেটো চাষ করব, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম অ্যাডভাইস যে আপনি কোকোপিটের 100% শিকড়যুক্ত চারা লাগান, আপনার প্রজেক্ট সফল হবে। আপনি যখন মাটি চারা লাগান, এখানে হয় কি টাকার ভেরিয়েশন আসে, 2 টাকা, 3 টাকা, 1 টাকা কম বেশি থাকে, মাটি চারা দেখা যায় যে কম রেটে দেয়, আর কোকোপিটের চারা হয়তো দেখা যাচ্ছে 2 টাকা বেশি লাগছে। এই যে 2 টাকা সেভ করতে যা আমরা প্রজেক্টের দেখা যায় 50,000-20,000 টাকা আমরা লস করছি, তো এই হচ্ছে পার্থক্য। আর খুব মানে সিম্পলি আমি যদি গত বছরের এক্সপিরিয়েন্সটা তুলে ধরি, মাটির চারা এবং কোকোপিটের চারার মধ্যে আমরা গ্রাফটিং চারা লাগিয়েছি দুইটা পাশাপাশি, কিন্তু
মাটির চারা যেটা ছিল লাগানোর সময় দেখা গেছে যে 20% চারা মারা যায়, যেটাকে পরবর্তীতে গ্যাপ ফিলিং করতে হয়। কিন্তু এই কোকোপিটের চারার ক্ষেত্রে যদি গ্রাফটিং চারা একদম সতেজ চারা লাগানো যায় দেখা যায় যে এই ধরনের মারা যাওয়ার কোনো রিস্ক থাকে না। সো আপনার এত বড় একটা প্রজেক্ট আপনি করবেন, আপনার কিন্তু মাথায় সেই ডিসিশান নেওয়ার মতো বুদ্ধি যথেষ্ট পরিমাণ আপনার আছে। সো 2 টাকা সেভ করার চাইতে আপনার 50,000 টাকা প্রফিটের দিকে আপনি অবশ্যই তাকাবেন। আর সেই ক্ষেত্রে 100% নিয়ন্ত্রিত পলি হাউস এবং নেট হাউসের মধ্যে শতভাগ শিকড়যুক্ত চারা কিন্তু এগ্রোন দিচ্ছে, যেটা আপনারা জানেন। সো আমার মনে হয় জাত এবং কোয়ালিটির দিক দিয়ে এগ্রোন কখনোই কোনো কম্প্রোমাইজ করে না। একজন আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য কোকোপিটে 100% নিয়ন্ত্রিত সুস্থ চারাই একমাত্র ওয়ে। গ্রাফটিং টমেটো চাষের বিস্তারিত জানতে এবং প্রয়োজনীয় পরামর্শ পেতে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, এবং প্রি অর্ডার অর্থাৎ আপনার গ্রাফটিং টমেটোর সুস্থ চারা পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।